কাইফা হালুকা এটা বাংলা অর্থ কি? তো আজকে এই প্রশ্ন উত্তরটা যে দিতে পারবে সে আমার পক্ষ থেকে পেয়ে যাবে 2000 টাকা। তো আমার পাশে দেখতে পাচ্ছেন একটা কিউট ভাইয়া দাঁড়িয়ে আছে, তো আমি এই ভাইয়াটাকে প্রশ্ন করব। আচ্ছা ভাইয়া, আপনার সাথে ধাঁধা খেলবো, খেলবেন? জি অবশ্যই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে কাইফা হালুকা এর বাংলা অর্থ কি? মানে এটা কি কোনো আরবি শব্দ? জি, এটা হচ্ছে আরবিক শব্দ। এখন এটার বাংলা অর্থ কি সেটা বলতে হবে? জি, বলতে পারলে কি পাবো? আমার পক্ষ থেকে পেয়ে যাবেন আপনি 2000 টাকা। 2000 টাকা? জি। মানে কাইফা হালুকা? জি। নাকি কাইফা হালুকা না হালুফা? না, কাইফা হালুকা। কাইফা হালুকা এটার বাংলা অর্থ কি? জি, কাইফা হালুকা। আসলে আমি মানে আরবির দিক থেকে অনেক কাঁচা, তো কাইফা হালুকা মানে এটা উত্তর হয়তো বা এরকম কিছু হবে যে আপনি ভাবতে বাড়ি কোথায়, আপনি ভাবতে থাকেন হয়নি কোথায়, হয়নি? হ্যাঁ, হয়নি না, তাহলে ভাবতে থাকেন আপনারা যদি। পাইছি আমি, তোমাকে আমার খুব ভালো লাগে, কাইফা হালুকা। না না, হয়নি হয়নি। হয়নি না, আপনি ভাবতে থাকেন কাইফা হালুকা এর বাংলা অর্থ কি। তো ভাইয়া ভাবতে থাকুক কাইফা হালুকা এর বাংলা অর্থ কি। আপনাদের যদি এই প্রশ্ন উত্তরটা জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে দিয়ে যাবেন। তো ভাইয়া আপনি কি বলতে পারবেন? কাইফা হালুকা এটার অর্থ হচ্ছে গিয়া মানে তোমাকে আমি খুব লাইক করি, মানে ভালোবাসি, সামথিং এরকম কিছু হবে। না না না, এমন কিছু হবে না, এরকম কিছু হবে না। আসলে যদি আমরা আমি প্রশ্নটা শুনছি মানে অনেক জায়গায় শুনছি, আর উত্তরটা আমি জানি আমার মনে মানে পেটে আছে, মুখে নেই, অনেক জায়গায় শুনছিলাম। আমরা কিন্তু কারোর সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে কিন্তু এই প্রশ্নটা আমরা করে থাকি যে কাইফা হালুকা, মানে যখন একে অপরের সঙ্গে দেখা হয়, হ্যাঁ, যে পরিচিত মানুষজনের সঙ্গে না অপরিচিত মানুষ, আমরা যে কারোর সাথে দেখা হলে আমরা এই প্রশ্নটা করি, মানে যে কারোর লগে দেখা হলে আমরা প্রশ্নটা করে থাকি। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম এর অর্থ তো আসসালামু আলাইকুম, এটা না। আসসালাম, আরেকটু ভাবেন, আরেকটু ভাবেন, আরেকটু ভাবেন। আমরা তো প্রথমে সালাম দিয়ে শুরু করি, ঠিক না? আসসালামু আলাইকুম। কাইফা হালুকা এর বাংলা অর্থ কি? আপনি মানে যখন আমরা একে অপরকে দেখাই, মানে তুমি কেমন আছো এরকম জিজ্ঞেস করি, বা যদি অপরিচিত হয় তখন জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, এটা কি হবে? আপনার অ্যানসারটা রাইট, আপনি সঠিক উত্তর দিয়েছেন, মানে আপনি কেমন আছেন এটার উত্তরটা তো এটা। হ্যাঁ, আপনি কেমন আছেন, ভাইয়া রাইট অ্যানসার দিয়েছে, তো আমার পক্ষ থেকে ভাইয়াকে উপহার দিচ্ছি 2000 টাকা। নেন ভাইয়া। এটা কি আমি নিব? জি ভাইয়া। মানে এটা তো এমন কিছু না যে মনে করেন আপনার হচ্ছে কি মানে সমস্যা নাই তো নিলে? না, কোনো সমস্যা নেই, তো আপনি শুধু অরিজিনাল তো না? হ্যাঁ, আপনি শুধু এতটুকু জানাবেন যে এই ধাঁধাটা খেলে মানে দেখেন টাকাটা ঠিক আছে নাকি, আরবি উত্তরটা দিয়ে মানে আপনার যে পুরস্কারটা আপনি জিতলেন তারপরে আপনার মুহূর্তটা মানে আপনার ভাই টাকাটা একটু দেখতে দেন আগে, অরিজিনাল নি দেখলাম না। হ্যাঁ ঠিক আছে, ভাই আমার কি মনে হয় যে আমি আপনাকে ফেক কিছু দিব, এইতে মিজাজটা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন কি 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 হইছে কি বলবো, আপনার অনুভূতিটা কেমন সেটা আমি? আমার অনুভূতিটা আসলে অনেক ভালো যে ওনাদের সঙ্গে একটা দাদার প্রোগ্রাম খেলতে পেরে, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে দাদার প্রোগ্রাম খেলতে গিয়ে আমি হচ্ছে গিয়ে বিজয়ী হয়েছি, এটার চাইতে বড় কিছু নাই। আর আমি আজকে মানে এই জিনিসটা আমার পেটে ছিল, মুখে নেই যে কাইফা হালুকা এটার অর্থ হচ্ছে মানে আপনি কেমন আছেন এরকম কিছু।